ইতিহাস সবসময় রহস্যময়। আধুনিক মানুষ ইতিহাসকে যত দেখলেও একে শেষ করা তার পক্ষে এতটাই সহজ নয়। কিন্তু মানুষের জিজ্ঞাসা চিন্তাধারা বারংবার তার মনকে বিচলিত করে ইতিহাসের কথাকে জানার জন্য। আর কটি ক্ষেত্রে সফল হয়েছে, হাজার হাজার বছর পুরনো কথাগুলি জানতেও পেরেছে নিজের চেষ্টার বলে। প্রাকৃতিক সৌন্দর্যতে পরিপূর্ণ এই উৎকল বা উড়িষ্যাতে ভর্তি হয়ে রয়েছে হাজার হাজার রহস্যময় ঐতিহাসিক কীর্তি তথা অলৌকিক স্থান। তার মধ্যে উড়িষ্যার গঞ্জাম জেলাতে অবস্থিত বুদ্ধখোল একটি মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন স্থল, যাকে দেখার জন্য অনেক পর্যটক বর্ষ তমাম ছুটি নিয়ে এখানে ঘুরতে আসেন। গঞ্জাম জেলার বগুড়া থেকে এটি 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই স্থানটি পিকনিকের জন্য উত্তম। এর চারপাশে ঘিরে রয়েছে সবুজিমা ভরা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একটি পাহাড়ের শীর্ষতে 5টি মন্দির আছে। মকরেশ্বর, গঙ্গাধরেশ্বর, জগদেশ্বর, সিদ্ধেশ্বর এবং বুদ্ধেশ্বর, যিনাকে পঞ্চ মহাদ্বীপ ভাবে মান্যতা দেওয়া হয়। বুদ্ধখোলিতে একটি ঝর্ণাও রয়েছে, যার উপরভাগের থেকে বয়ে এসেছে একটি প্রাকৃতিক জলপ্রপাত। এই ঝর্ণার নাম পুঞ্জুরিয়া। এই স্থানটি পুরাতনকালে বৌদ্ধ সংস্কৃতিতে গড়ে উঠেছিল। এই স্থানের থেকে একটু দূরে গুম্ফাগুলির মধ্যে একটি গুম্ফা সিদ্ধ গুম্ফা নামেতে নামিত। ওখানে প্রাচীন যুগে বৌদ্ধ সন্ন্যাসীরা দীর্ঘদিন ধরে তপস্যা করতেন। শিবরাত্রি আর কার্তিক পূর্ণিমার দিনে এখানে থাকা সব মন্দিরে পুজোর জন্য বহু জনসমাগম হয়। শ্রাবণ মাসিতে এখানে বোলপম ভক্তরা এসে জলাভিষেক করে থাকেন। বৌদ্ধ আর শৈব ধর্মের সঙ্গমস্থল হচ্ছে বুদ্ধখোল। প্রত্নতাত্ত্বিকরা খোলার সময় পাওয়া গিয়েছিল কিছু ধ্যানমগ্ন বুদ্ধর প্রতিমা। এই মূর্তিগুলি পাওয়া যাওয়ার কারণ এর নাম বুদ্ধখোল। অন্য একটি মতের অনুসারে বুড়িখোল নদী এই গুম্ফার দিকে প্রভাবিত হয়ে থাকার কারণে এর নাম এরকম হয়েছে। সিদ্ধ গুম্ফা, গণেশ গুম্ফা, অশোক গুম্ফা, ধ্যান গুম্ফা আদি প্রাচীন গুম্ফা এখানে দেখতে পাওয়া যায়। এই গুম্ফাগুলিতে এক সময় বৌদ্ধ, জৈন আর শৈব সন্ন্যাসীরা বাস করছিলেন। সম্রাট হর্ষবর্ধনের সময় চাইনিজ পরিব্রাজক হুয়েনসা এখানে এসেছিলেন। এই স্থানেতে একসময় একদা বৌদ্ধ ধর্মের একটি প্রমুখ শিক্ষাস্থল ছিল বলে হুয়েনসা তিনার লিখনীতে লিখেছিলেন। চিরশ্রোতার ঝর্ণা পূর্ণুরি বুদ্ধখোলের অন্য একটি আকর্ষণ। ঝর্ণা জল পবিত্র জল বলে ওখানে লোকেদের প্রগাঢ় বিশ্বাস রয়েছে। সে যা হোক না কেন, বুদ্ধখোলকে উড়িষ্যার পর্যটক স্থল বললে কিছু ভুল হবে না। শেষেতে যদি বলা হয় এটি পিকনিকের জন্য একটি সুন্দর জায়গা, তাই সারা বছর এখানে বহু পর্যটক ঘুরতে আসেন। আপনারাও এবার ঘুরে আসুন না এই বুদ্ধখোল, আর এই প্রাকৃতিক পরিবেশের আনন্দ নিন।